সে জৈব হাদিস ওপর আমল করা যাবে সয়েব রাতে নামাজ পড়া যাবে দেখুন জৈব হাদিস যদি কোনো সর্বসম্মত জৈব হাদিস হয় তাহলে অথবা যেটা সবসময়ে জয়ীফ সেটার উপরে আমল করা যাবে না আর যেটা জরিফ কেউ বলেছে কেউ শুদ্ধ বলেছে এরকম সেটাতে যেই কথাটা আসছে এর ভিতরে থাকতে হবে বাইরে যাওয়া যাবে না এখানে দেখুন আমরা একটি কথা আপনাকে আমাকে বুঝিয়ে বলতে হবে সেই জিনিসটা হচ্ছে রমজানের পনেরোই সাবান যেটা আসছে সেটা কিন্তু সবে বরাত নয় সবে বরাত অর্থ হচ্ছে সব অর্থ রাত্রি আর বরাত অর্থ হচ্ছে ভাগ্য শবে বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী ভাগ্য রজনী অর্থাৎ তাক যে তাক নির্ধারিত হয় আর এটা একটা মিথ্যা কথা যে সাবান মাসে তাক দিয়ে নির্ধারিত হয় সত্য হচ্ছে তাক দিন নির্ধারিত হয় লাইলাতুল কদরে লাইলাতুল কদর শব্দটির ফার্সি অনুবাদ হচ্ছে সবে বরাত দুর্ভাগ্যবশত কেউ কেউ পনেরোই সাবানকে সবে বরাত বানিয়ে ফেলেছে এটা ঠিক নয় স এখানে বারা আ বলা হয় একটা অর্থ আছে বারা অর্থ বিমুক্তি দিন মুক্তি কি সেখানে একটা হাদিস আছে রসোল্লা সেটা হচ্ছে এ হাদিসটা কেউ হাসান বলেছেন কেউ দুর্বল বলেছেন এ হাদিসটা হচ্ছে এটা আল্লাহ তালা পনেরোই সাবানের রাত্রিতে দুনিয়াবাসের দিকে তাকান সেখানে দুই শ্রেণীর লোকদেরকে ছাড়া সবাইকে ক্ষমা করে দেন এক শ্রেণী হচ্ছে যারা যারা শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না আরেক শ্রেণী যারা মশা হেন মুশাহিন শব্দের দুই অর্থ একটা হচ্ছে পরস্পর হিংসা বিদ্বেষ রাখে আরেকটা হচ্ছে যারা বিরোধী আমল করে তো যারা বিরোধী আমল করে বেদাত করে তাদেরকে ক্ষমা করেন না এবং যারা হিংসা বিদেশি থাকে তাদের ক্ষমা করেন না হিংসা বিদেশ থাকলে আর যারা শিরিক করে তাদের ক্ষমা করেন না তো এই জন্য বারা অর্থ হচ্ছে একেবারে হিংসা বিদেশ থেকে মুক্ত হওয়ার কারণে এই যাক্তির নাম হচ্ছে লাইলেতুল বারা এটা একটা মুক্তি বাড়া হলে আর বারাত হইলে বরাত যেটা সবে বরাত হওয়াটাই শুদ্ধ কারণ লাইলাতুল বরাত বলে কেউ সবে বরাত বলে আর বরাত ফার্সি শব্দ বরাত তো ভাগ্য সব অর্থ রাত্রি ভাগ্য রজনী এটাই হল উদ্দেশ্য অনেকে এটাই বুঝেন এবং তারা মনে করেন যে এটার কারণেই এই রাত্রিতে আবাদত করতে হবে সারা রাত্রি যাতে করে এই আজকে যদি ভালো কাজ করে ভালো লেখা হবে এবং তারা সারা বছর কোনো আবাদত না করে সারা দিন সপ্তাহে কোনো আবাদত না করে মাসিক আবাদত না করে ডেলি আবাদত না করে তারা কি করে বছরে একবার আবাদত করা চিন্তাভাবনা করে এটা মুসলিমদের কাজ নয় এটা হিন্দুদের কাজ যারা এই জাতীয় পর্বভিত্তিক দিন পালন করে এবং এটা অন্যান্য ধর্মের মধ্যে আছে যারা বড়দিন দিন বা অমুক দিন বা অমুক দিনে তারা যাবে বা অমুক দিবস তার পালনকারী তারা মুসলিমরা দিবসে বিশ্বাসী না মুসলিমরা প্রতি মুহূর্তে বিশ্বাসী মুসলিমরা প্রতি মুহূর্তে আল্লাহ তালার এবাদত করতে তারা বাধ্য এবং তারা প্রতি মুহূর্তকে আল্লাহর এবাদতে তারা নিজেদেরকে সবসময় নিয়োজিত রাখে কিন্তু দুর্ভাগ্যবশত বাঙ্গাল বা সাধারণ মানুষ আওয়াম উন্নাস যারা বুঝে না এরা মনে করে যে এক বছরে একবার এবাদত করলে যথেষ্ট হয়ে যায় তাদের কাছে শরীয়তের বিধি বিধান কঠিন মনে হয় যেন তারা এক বছরে একবার এবাদত করে এবং তারা মনে করে সবাই বরাতে করতে পারলেই তারা বোধহয় সবকিছু করে ফেলেছে কিন্তু সবে বরাত আসলে লাইলাতুল কদর সে রাতে আবাদ করবে এতে কোনো সন্দেহ নেই লাইলাতুল কদর যখন আসবে রমজান মাসে তখন আপনি একুশ তেইশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এমনকি বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ এবং তিরিশ হয়ে আবাদত করতে পারেন এগুলি সবগুলির মধ্যেই লাইলাতুল কদর নামা করে চলাফেরা করে এই জন্য লাইলাতুল কদর আপনি আবাদত করবেন কোনো সন্দেহ নেই কিন্তু লাইলাতুল বরাত আবাদত করার জন্য রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম বলেননি যেখানে বলা হয়েছে যখন লাইলাতুল কদর আসবে তখন যেখানে বলা হয়েছে তখন লাইলাতুল নেসমিন সাবান আসবে না সাবানের মধ্যরাত্রি আসবে তখন তোমরা সেই রাত্রি জাগরত হও সেই দিনের রোজা রাখো এটা মিথ্যা হাদিস এটা মিথ্যা হাদিস এটার উপর আমল করা মোটেই যাবে না কারণ মিথ্যা হাদিসের উপর আমল করা যাবে না এটা উম্মতে মুসলিম আর সবাই একমত এ ব্যাপারে কোনো দ্বিমত নাই আর যেখানে যে হাদিসটাকে নিয়ে বাড়াবাড়ি করা হয় সে হাদিসটা তো হচ্ছে এইটা আমি বলি সেটা তো বলা হয়েছে যে লাইলেসমিন শাবানের এই হাদিসটা যেটা একটু আগে আমি বলেছি সেখানে বলা হয়েছে যে কেউ আল্লাহতালা দুনিয়াবাসীর দিকে তাকান এবং তিনি ক্ষমা করে দেন যাদের মধ্যে সাহান নেই অর্থাৎ একে অপরোধ বিদ্বেষ নেই এবং সুনিরোধী আমল করেনি এবং যারা শিরিক করে তাদেরকে তিনি ক্ষমা করে দেন এটা একটা হাদিস এই হাদিসটা কেউ কেউ হ্যাঁ শুদ্ধ বলেছেন আরেকটি হাদিস আছে যেটা দুর্বল এটা সহি নয় সেটা হচ্ছে যে আল্লাহ তালা এই রাত্রিতে তিনি নেমে আসেন প্রথম এর পর থেকে সূর্য ডুবার পর থেকে নেমে আসেন প্রথম নেমে আসে প্রথম আসবেন বলতে থাকেন তিনি ক্ষমা করে দেন সেই দিন যারা এবং সেই রাতে ক্ষমা করে দেন যে গানাম গোত্রের গনাম গোত্রের লোক যে আছে সে তাদের যে এই পশুর যে তাদের পশুর পশুর পরিমাণ পশুর যে হয় লোম হয় বা চুল হয় চুল পরিমাণ লোকদের ক্ষমা করে দেন এদেশটা দুর্বল এই হাদিসটা দুর্বল এটা আমল করার কিছু নেই এটা বলা হয়েছে ক্ষমা করে দেন তো ক্ষমা করার বিষয়ে আপনাকে বলা ক্ষমা চাইতে বলা হয়নি বরং প্রতি রাত্রিতে আল্লাহ সহি হাদিস অনুসারে দেখা গেছে তিনি শেষ রাত্রিতে নেমে আসেন এবং বলেন হালমিন মুস্তাকবির ইনফা আকফির আল্লাহ এমন কেউ আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব এমন কেউ কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেবো এমন কেউ কে আছে যে আমাকে ডাকবে আমি তাকে ডাকে সাড়া দেব আল্লাহ তালা এই প্রতি রাত্রিতেই বলতে থাকেন শেষ রাত্রিতে প্রথম আসবে নেমে আসেন যেভাবে তার জন্য উপযোগী সেভাবে নেমে আসেন আমাদের নেমে আসার মতো নয় এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে তবে দেখা যাচ্ছে যে আল্লাহ তালা প্রতি রাত্রি যেখানে সুযোগ দিচ্ছেন সেখানে এই আমরা দুর্বল হাদিস দিয়ে সূর্যাস্তের পরে নেমে সূর্যাস্তের পরে নেমে যাই এটা আমি বিশ্বাস করবো না এটা কারণ এটার সাথে কোনো অবথা জড়িত হয়নি আর যেখানে বলা হয়েছে যে এই শিরিক এবং বেদায়াত এবং পরস্পর বিদ্বেষ ছেড়ে দেওয়ার জন্য সেখানে ছাড়ার কথা বলেছে অবাত করার কথা বলা হয়নি এর অর্থ হচ্ছে আপনাকে লাইলতিনেসফ সার্বান যদি শুদ্ধ হয় হাদিসগুলো হাদিসটা তাহলে সেখানে অর্থ হচ্ছে কিছু জিনিস আপনাকে পরিত্যাগ করতে হবে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে শিরিক থেকে বেদাত থেকে বিদ্বেষ থেকে বিমুক্ত ঘোষণা করলেই আপনি সেই সুযোগটি পেয়ে যাবেন আপনার দিকে আল্লাহ তালা তাকাবেন আপনি সেখানে আমল করলেও যদি শিরিক থাকে বেদাত থাকে এবং যদি বিদ্বেষ থাকে তাহলে আপনি কিন্তু সেটা পাবেন না সে সুযোগ আপনি পাচ্ছেন না তাহলে আমাদেরকে লাইল এই যে কার কাজটি সম্পর্কে সচেতন থাকা জরুরি যে এখন এটা আমলের জিনিস নয় এটা আমল ত্যাগের জিনিস এটা বোঝা উচিত আমাদেরকে এবং পরের দিন সম পালনের জিনিস নয় যারা তেরো চোদ্দ পনেরো আগে থেকে এই রাখার অভ্যাস আছে যাদের আইএম বেদের নফল রোজা তারা রাখতে পারবেন তাদের কোনো সমস্যা নেই কারণ এটা তাদের এই উদ্দেশ্য করা করে তারা সেটা আদায় করে না আর এই জন্য বলছি আমরা এছাড়া লাইলাতুল কদর বা সবে বলা সবে কদর বা সব সবে ভরা যেটা লাইলাতুল কদর সেটা ছাড়া আমরা রমজানে পাবো এটাকে এই অনুবাদটা ভুল এবং এই অনুবাদটা মানুষ ভুল করে এদিকে নিয়ে আসছে এটা বোঝা উচিত আলেম সেটা বুঝবে যারা আলেম মাত্রই বুঝতে পারে কিন্তু যারা জাহেল তাদেরকে সেটা বোঝানো খুব কঠিন কাজ